নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা আপনারা আবারও কিন্তু এই মাসে অর্থাৎ পুজোর আগেই পেতে চলেছেন। এই নিয়ে নবান্ন একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে অন স্ক্রিন, আমি নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। কত তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সেই ডেটটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ডেট 21 সেপ্টেম্বর 2022, অর্থাৎ গতকালকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে ট্রফিক দেওয়া রয়েছে, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো বেশি কিছু আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে মেন ট্রফিক আমি দেখাবো, অর্থাৎ কত তারিখে কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এখান থেকে সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি ফর দ্য মান্থ অফ অক্টোবর 2022 শ্যাল বি ক্রেডিটেড টু দ্য নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথিন 26 সেপ্টেম্বর 2022, সো দ্যাট দ্য রেসপেক্টিভ অ্যামাউন্ট ক্যান বি ক্রেডিটেড টু দ্য বেনিফিসিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি উইথিন 28 সেপ্টেম্বর 2022। তো এই ইংলিশটির বাংলা কী রয়েছে আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্যই আমি পুরো নোটিশটি বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। অবশ্যই আমি বাংলা নোটিশ থেকে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা নোটিশটি এখানে ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ। এবারে নিচের দিকে আসলে এখানে ডেট দেখতে পাচ্ছেন, এখানে ডেট দেওয়া রয়েছে তারিখ 21 সেপ্টেম্বর। এবারে কোন বিষয় অর্থাৎ কোন টপিকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে কালকে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর এবং অক্টোবর 2022 মাসের জন্য বেতন, মজুরি, সম্মান, পেনশন এবং আর্থিক সহায়তা বিতরণ, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্কিমগুলির মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সাহায্য করে থাকেন এই স্কিমগুলি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা আপনারা কত তারিখে পাবেন সেই বিষয়ে বিস্তারিত এখানে বলা হয়েছে। তো অবশ্যই আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে 3য় নম্বর যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন 2022 সালের অক্টোবর মাসের জন্য জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার এবং ইত্যাদি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা 26 সেপ্টেম্বর 2022 মধ্যে নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে, যাতে সংশ্লিষ্ট অর্থ ডিপিডির দ্বারা অনুভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যায় 28 সেপ্টেম্বর 2022 মধ্যে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের অন্যান্য প্রকল্পগুলির অক্টোবর মাসের টাকা এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 তারিখে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। সরকার এই টাকাটি 26 তারিখে নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবেন এবং এই টাকাটি ডিপিডির দ্বারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 28 তারিখে কিন্তু ক্রেডিট করা হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন অক্টোবর মাসের টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের যে অন্যান্য প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির অক্টোবর মাসের টাকা এই মাসের অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 28 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হবে। তো এই ছিল সরকারি প্রকল্পগুলির টাকা। এবারে যারা সরকারি কোনো রকম পেনশন পেয়ে থাকেন তাদের বিষয়ে কি বলা হয়েছে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর 2022 মাসের জন্য পেনশন যথাক্রমে 29/9/2022 এবং 1/11/2022 তারিখে বিতরণ করা হবে। অর্থাৎ যারা সরকারি পেনশন পান আপনাদের অক্টোবর মাসের টাকা কিন্তু এই মাসের 29 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং 29 তারিখে যদি কেউ কোনো রকম টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটি আপনাদের 1/11/2022 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এবারে যারা কোনো রকম সরকারি বেতন পেয়ে থাকেন আপনাদের বিষয়ে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রান্ট ইন এইড বেতন, মজুরি, পারিশ্রমিক, উপবৃত্তি সেপ্টেম্বর এবং অক্টোবর 2022 মাসের জন্য সম্মানীয় সহ বেতন যথাক্রমে 28 ও 29 সেপ্টেম্বর 2022 এবং 21 অক্টোবর 2022 প্রদান করা হবে। অর্থাৎ যারা কোনো রকম সরকারি বেতন, মজুরি, পারিশ্রমিক বা উপবৃত্তি পেয়ে থাকেন আপনাদের অক্টোবর মাসের টাকা কিন্তু এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 28 এবং 29 তারিখে বিতরণ করা হবে। অর্থাৎ আপনারা অক্টোবর মাসের টাকা 28 ও 29 তারিখে পেয়ে যাবেন, আর এই তারিখে যদি আপনারা কোনো রকম টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকাটি অক্টোবর মাসের 21 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এই ছিল আজকের নতুন আপডেট। ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে।